আসসালামু আলাইকুম। উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে মনোনীত হলেন, সবাই তার হাতে বায়াত গ্রহণ করল। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এলেন, লোকেরা তাকে বলল আপনি উসমান ইবনে আফফানের হাতে বায়াত গ্রহণ করেন। তিনি লোকদের বললেন কুরাইশদের সবাই কি তার হাতে বায়াত গ্রহণ করেছে? লোকেরা বলল জি, সবাই বায়াত গ্রহণ করেছে। এরপর তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে, আপনি দ্বিমত পোষণ করলে খিলাফতের দায়িত্ব ফিরিয়ে দিতে রাজি আছি। তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন খিলাফতের দায়িত্ব ফিরিয়ে দিবেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন জি। এরপর তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন বাকিরা সবাই কি আপনার হাতে বায়াত গ্রহণ করেছে? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন জি, সবাই বায়াত গ্রহণ করেছে। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে আমিও বায়াত গ্রহণ করতে রাজি আছি, সবার মতের বাইরে আমি যেতে পারি না, সবার যে মত আমারও সেই একই মত। আসসালামু আলাইকুম।